অফিস শুরু হওয়ার সময় 10টা, এখন 10টা বেজে 2 মিনিট, আপনি পুরোপুরি 2 মিনিট লেট। একটা কর্পোরেট হাউসের স্টাফ অফিসে ঢুকছে রিক্সা চেপে, তাও আবার 2 মিনিট লেট করে, এর শাস্তিটা জানা আছে তো? রায়বাবু একবার আসবেন। ইয়েস স্যার। ম্যাডামকে 1 ডজন কাঠ পেন্সিল আর 1 গোছা A4 সাইজ পেপার দিয়ে দিন। আসুন ম্যাডাম। হামাইনি কি করবি শান? কি কি হয়েছিল কালকে? কি হয়নি সেটা জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর কি হয়নি। কালকে ওকে যখন মঞ্চে ডাকা হয়েছিল কিছু বলার জন্য, ও মঞ্চে উঠে আমাদের প্রত্যেকের পিন্ডি চটকেছে, পিন্ডি। সে কি তুমি বাড়ির ঝগড়াটাকে বাইরে অবধি টেনে নিয়ে গেলে? কোন বাড়িতে ঝগড়া হয় বলো? ঝগড়া, অশান্তি, ঠোকাঠুকি সব বাড়িতেই হয়, কিন্তু সেটা বাইরে অবধি টেনে নিয়ে যেতে নেই। দেখো ভাগ্যিস বললে, নতুন বৌমা তো এইসব কথাগুলোর কিছুই জানে না। সত্যি তোমরা কত কিছু জানো। বাবা আপনি বারবার আমার নাম জড়িয়ে নানা রকম কথা বলবেন না প্লিজ। আমি কিন্তু প্রথম দিন থেকেই বলেছি যে আমি এই বাড়িতে পার্মানেন্টলি থাকতে আসিনি। আমার ছেলে এখন যথেষ্ট সুস্থ। সকালবেলা ঘুম থেকে উঠেই ওর ঘরে চলে যাওয়া, তারপর ও যতক্ষণ না ঘুমোতে যাচ্ছে ততক্ষণ ওর ঘরে বসে থাকার এটা কোনো প্রয়োজন নেই। শুধু তোমার জন্য নতুন মামা অভিমন্যুর কাছে যেতে পারছে না, এটা বুঝতে পারছো না? আসছে তুমি কেন বুঝতে চাইছো? আমি শুধু তোমার সঙ্গে কাজের সম্পর্কে আটকে থাকতে চাই না, একটু একটু অকাজের সম্পর্ক করতে চাই। এভরিথিং হ্যাজ আ লিমিট, আর আপনি আপনার লিমিট ক্রস করছেন। কাকে চাই? এটাই তো কর্ণবসুর বাড়ি, তাই না? হ্যাঁ, আমি একটু ওনার বাড়ির লোকজনদের সাথে কথা বলতে চাই। আমি মনে মনে তোমার জন্য অপেক্ষা করেছিলাম, তুমি করনি। আমি যদি ঘুণাক করেও জানতাম যে তুমি। আচ্ছা, মানে আমি তোমার কাছে একটা অপশন, তুমি যদি জানতে যে আমি তোমার জন্য অপেক্ষা করছি, তাহলে তুমি পরমেশ্বরীকে বিয়ে করতে না। পরমেশ্বরী কেন, তুমি কোনো মেয়েকেই বিয়ে করার কথা ভাবতে না। তার মানে তো আমি একটা অপশনই থেকে গেলাম, কম্পালসারি তো নই। আমার মনই জানে আমার জীবনে তুমি কি। মনের সব কথা তো বাইরে প্রকাশ করা যায় না অভিমন্যু। তোমার মন যখন জানে তখন সেটা মনের ভেতরেই রেখে দাও, সেটাকে টেনে হিঁচড়ে বাইরে বার করার চেষ্টা করো না। তুমি সত্যি আর আসবে না? আমি কেন আর আসবো সেটা বলতে পারো? কে আছে আমার এই বাড়িতে আসার মতো? তুমি পরমেশ্বরী, চুজু, এই সংসারটা, এই ঘর বাড়ি সব পরমেশ্বরীর, জায়গা কোথায়? তার থেকে আমার যেখানে জায়গা আমার সেটা আঁকড়ে থাকাই ভালো। আমি এখন আসি, হ্যাঁ, ভালো থেকো। অনন্যা দাঁড়াও, আমাকে অন্তত তোমার সঙ্গে তোমার বাড়ি পর্যন্ত যেতে দাও। না আর নয়, আমার আর কোনো কনসেশন, কনসিডারেশন কিছু চাই না। যখন এই বাড়িটা ছেড়ে চলে গিয়েছিলাম তখন একা গিয়েছিলাম, এখন যখন এ বাড়ি থেকে ফিরে যাব, আসছি।
প্লিজ ভাত দেখো। আপনাদের ছেলে, আপনার স্বামী, বাড়িতে বউ থাকতেও আমাকে সেক্সুয়ালি হ্যারাস করেন। ব্যাপারটা বেশ কিছুদিন ধরেই চলছিল। আমি নিজেকে বাঁচিয়েও ফিরছিলাম, কিন্তু কিন্তু আমার পক্ষে সেটা আর সম্ভব হচ্ছে না। উনি ডিরেক্টলি আমাকে নানা ধরনের কুপ্রস্তাব দেন, আমার গায়ে হাত দেন। তাই আমার মনে হয়েছে আমি শুধু অফিসিয়ালি এই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবো না। আমি ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছেও ব্যাপারটা নিয়ে বলেছিলাম। আমি তাদের কাছে রিপোর্টও করেছিলাম, কিন্তু আপনার স্বামীর প্রভাব এতটাই যে তিনি তাদেরও কিনে নিয়েছেন। কাজের কাজ কিছুই হয়নি। এবার চূড়ান্ত বাড়াবাড়ি করাতে আমি ঠিক করেছি, ওর মুখোশটা আমি আপনাদের সবার সামনে টেনে ছিঁড়ে দেব। বিশেষ করে আপনার এটা জানা দরকার যে আপনি ঠিক কিরকম স্বামীর সঙ্গে সংসার করছেন। এসব কি বলছো তুমি? কার সম্পর্কে কি বলছো সেটা তুমি জানো? শ্রেয়া, তুমি কোথায় গেলে বলতো? তোমাকে বারবার বলেছি অফিস যাওয়ার সময় তুমি একটু কাছাকাছি থাকবে, তা না? কি ব্যাপার তুমি এখানে? আরে বাবা, কালকে তুমি একটা হেল্প চেয়েছো, তোমার ফ্যামিলিকে একটা প্রবলেম হয়েছে। আমি টাকাটা স্যাংশন করবো না এটা তো বলিনি, কালকে করিনি, আমি করে দেবো। তা বলে তুমি বাড়িতে কেন চলে এসেছো? কি কি বলছেন আপনি? আরে বাবা, তোমার বাবার শরীর খারাপ তো, তুমি অ্যাপ্লিকেশন করেছো, কালকে ব্যস্ত ছিলাম, করতে পারিনি। তাহলে দেবো না এত বলিনি, আমি স্যাংশন করে দেবো তোমার টাকাটা। তাহলে তুমি অফিসিয়াল কাজ বাড়িতে কেন নিয়ে চলে এসেছো? অসাধারণ স্যার, এক্সেলেন্ট পারফরমেন্স। কর্ণ, ও কিন্তু অন্য কথা বলছে। অন্য কথা মানে? তুমি কি বলতে চাইছো? আবার কি কোনো প্রবলেম হয়েছে নাকি? বলো কি হয়েছে, বলো প্রবলেমটা বলো। এতগুলো দিন ধরে তুমি আমাকে এইভাবে ঠকিয়েছো কর্ণ। বৌদি, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো, এতটাও বাড়াবাড়ি করার কথা নয় কিন্তু। তোমার জন্য তো এই কথাটা বলাটাই স্বাভাবিক। একই বাড়িতে যে প্রাক্তন আর বর্তমানকে সঙ্গে নিয়ে চলতে পারে সে কি করে বুঝবে? একটা মেয়ের সম্মান কোথায় ধাক্কা খায়? আমাকে এত কষ্ট দিয়ে কি আনন্দ পাও ঈশান? কোনো আনন্দ পাই না। নীল, তুমি চাকরির সমস্যা না জেনে বুঝে চাকরি জয়েন করে ফেলেছো আর বের হওয়ার রাস্তা পাচ্ছ না। আমিও তো জানতাম না নীল, যে তুমি বড়লোকদের ঘৃণা করো, তোমায় ভালোবেসে ফেললাম। আর যখন তোমার মনের কথা জানলাম, তখন তো বেরোবার আর রাস্তা নেই, বেরোবার সব পথ হারিয়ে গেছে। তাই তোমায় আটকে রাখবো অন্তত এক বছর। তোমরা কোথাও যাবে না। সেদিন আমি নীলিমা দেব আর ইন্দ্রজিৎ দেবের মেয়ে শুনে আপনি এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কেন? কেন এতটা ইমোশনাল হয়ে পড়েছিলেন? কেন কেন মিস্টার সেন, বলুন কেন?
কেন? দেখুন দেখুন, আপনার সব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। প্লিজ, আমাকে এখন যেতে হবে, আমাকে যেতে দিন। আপনি আপনি মঙ্গলাদিদিকে ক্ষমা করে দিন। ও অভাগী মেয়ে, ও বুঝুক আপনি দেবতা তুল্য মানুষ। ও বাইরে গেলে আপনার নামে আকথা কুকথা বলতো, আর এই জগতের কেউ আপনার নামে খারাপ কথা বলুক তা আমি চাই না।